হাই গাইস, আজকে আমি নিয়ে এসেছি খুবই উপকরণ খিচড়ি, যেরকম খেলে খুবই শরীর ভালো থাকে। তো আমি বলছি আজকে খিচড়িটা খুবই শর্টকাট আর বাচ্চাদের জন্যে, বড়দের জন্যে, সকলের জন্যে, এভরি ওয়ান, সকলের জন্য একদম হেলদি খানা। যেমন ধরো বাইরে কোথাও পার্টিতে গিয়ে এসছো, আজকে কিছু বানানোর ইচ্ছে নেই, খাবার দাবার কিচ্ছু ইচ্ছে নেই, তো শর্টকাট এই খিচড়িটা বানাও। আজকাল ভেজিটেবিল, পাতা, পালক এসব যাওয়া খুবই জরুরি। দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছি পালক, আজকে আছে বিনস করাই, আজকে আছে গাজর, আজকে আছে ফুলকপি, এটা আছে গ্রিন পিস, ক্যাবেজ, বাঁধাকপি, ফ্রেশ টমেটো, দেখতে পাচ্ছ পালক, একটুখানি মসুর ডাল, অল্প বেশি না, একটুখানি সোনা মসুরি রাইস, আর আজকে আছে এক প্রেশার কুকার। প্রেশার কুকারটা এটা বানাবে, কেননা কখনো কখনো ইচ্ছে হয় যে খাবার বানাতে ইচ্ছে করে না, কিন্তু এই খাবারটা পেটের পক্ষে খুবই ভালো। আর আমি বানাবো দেশি আমলের কাও ঘি, ঘি দিয়ে বানাবো আমি এটা। দেখতে পাচ্ছ আমলের কাও ঘি, খুবই টেস্টি, খুবই উপকরণ, খুবই ভালো, অল্প একটুখানি দিয়েই বানাবো। আর দেখতে পাচ্ছ তড়কা লাগানে কে লিয়ে যে আমনে আজকে তড়কা লাগাবো, এটা ঘি প্রথমে প্রেশার কুকারে ঘি দেবো, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরেই এই যে সব সবজিগুলো শর্টে করব, শর্টে করে নিয়ে ভালো করে নাড়বো, নেড়ে নুড়ে নিয়ে, তো তোমাদের ঘরে দেখাচ্ছি। আর একটা জিনিস দেওয়ার ছিল, কোথায় রাখলাম আমি দেখতে পাচ্ছি না, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ এক মিনিট, হ্যাঁ এই যে এখানে রেখে দিয়েছি। হ্যাঁ আদা, যেমন ধরো আদাটা আছে এখানে, এই যে আদাটা, আদাটা একটুখানি বিট বাঁটবো না, ধরনের থেঁতো করে নেবো জাস্ট, ঠিক আছে। সবজিগুলো যখন নাড়িয়ে নেবে তেলের মধ্যে দিয়ে, আদাটার থেঁতো করাটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে একটাটা করে সবজি অ্যাড, মশলা, এই যে ভাজা মশলা দেখতে পাচ্ছ, এটা জিরে আছে, ধনে আছে, কসুরি মেথি আছে, ঠিক আছে, আর এরকম একটুখানি দুটো তিনটে শুকনো চিলি আছে, যেটা আমরা মশলাটা ঘরে বানিয়ে রেখে দিই, ভাজা মশলা যাতে বাংলায় বলে ভাজা মশলা, তো ভাজা মশলাটা ঘরে বানিয়ে রেখে দিই, যেটা বাইরের আমরা ধীরে ধীরে ধনেটা গুঁড়ো ইউজ করি না, তো এই জন্য আমি দেখতে পাচ্ছ। তো তেল দেওয়ার পরে যেন ফ্রাই হচ্ছে, দেখতে দেখি দেওয়ার পরে লাস্টে মশলাগুলো, এটা হলুদ গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা হলো স্বাদ অনুসার নুন, এটা হলো জিরে, দেখতে পাচ্ছ, এটা চিনি, একটুখানি স্বাদ দেওয়ার জন্য চিনি, ঠিক আছে। সবজিগুলো ভাজা হয়ে গেল, সব মশলাগুলো অ্যাড করবে, অ্যাড করার পরে তখন দেখতে পাচ্ছ এইগুলো অ্যাড করার পরে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেবে, দিয়ে প্রেশার কুকারে সবজির মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে পালং শাকগুলো একটুখানি চপ করে ভালো করে কেটে নেবে, কেটে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবে। দিয়ে এর মধ্যে ধরে নাও এটা দেখতে পাচ্ছ একটুখানি কম, ধরে নাও ডালটা একসঙ্গে মিশিয়ে যদি দিই তো এক বাটি হয়েই যাবে, দেখো আমি মিশিয়ে দিলাম, ঠিক আছে, তো এক বাটি, তো খিচুড়িটায় ক বাটি জল লাগবে আমি তোমাদের বলেছি, এক এক বাটি ভাতের মধ্যে দু বাটি যেমন জল লাগে, এইটা কিন্তু দু বাটি জল না, এই খিচুড়িটা হবে একটু পাতলা, যেমন বাচ্চাদের খাওয়ানো হয়, আর এটার মধ্যে পালং শাকটা বেশি পরিমাণে দেবে, যেই বাচ্চারা পালং শাক খায় না তারাও কিন্তু পালং শাক খাবে, বুঝতে পেরেছো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ওই যে সামনে যে নোটিফিকেশান ঘন্টাটা আছে একটু বাজিয়ে দিও, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ তো বেল আইকনটা, যে আমাদের সামনে একটা বেল অন আইকন আছে রেড কালারের, ওইটাকে প্লিজ 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 একবার বাজিয়ে দিও, রিকোয়েস্ট করছি। আর প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো খিচুড়িটা। আমার ভিডিও, আমার ভিডিও কি আছে, এই ভিডিওতে আমি বেশি বড় লম্বা চওড়া ভিডিও বানাই না, কারণ আজকাল কারো পাশে এত টাইম নেই একদম এতটা ভিডিও দেখতে থাকবে। আর আজকাল যে লেডিস হোক যেই হোক সবাই আজকাল বহুত সুপার ফাস্ট, একবার ভিডিওটা দেখে নিল কীভাবে কী বানাতে হয় শুনে নিল, বাস ফাস্ট বানিয়ে দেবে একদম, খেতে কী সুন্দর হয়। যারা সবজি খায় না তারাও সবজি খেয়ে নেবে, দেখতেই পাচ্ছ, যারা সবজি খায় না তারাও সবজি খেয়ে নেবে, এত ভালো খেতে হয়। তো প্রেশার কুকার দেওয়ার পরে জল, হ্যাঁ এক বাটি চালের মধ্যে আপনি কিন্তু মনে করে চার থেকে পাঁচ
चार थेके पाँच बाटी जल दीते ही हबे खिचुड़ीटा पतला हबे ठीक आछे। एबार खिचुड़ीटा होवार पर धरे निन पापड़ भाजा होक बा एकटु आचार होक, तो आचारेर संगे पापड़ भाजार संगे बाच्चादेर पापड़ भाजार संगे देबेन, बाच्चारा खूब खेते भालोबाशे। हेवी करबेन ना, ऊपर दिए एकटु घी दिए छड़िए देबेन, देशी काओ मिल्क एकটুখানি ছড়িয়ে দিবেন আমলে, দেখতে পাচ্ছেন একটু দেশি কাও মিল্ক ছড়িয়ে দিবেন খিচুড়ির উপর দিয়ে পাতলা পাতলা। পেট এত ভালো থাকবে, শরীর এত ভালো থাকবে যদি ভাবতেই পারবে না, এত তোমার মনে হবে শরীরটা কি সুন্দর লাইট লাইট লাগছে, হ্যাঁ হেভি লাগছে না। কোথাও দিয়ে ঘুরে এলে বার্থডে হোক বা পার্টি হোক শাদিতে হোক, ধরে নাও দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রে কিছু বানাতে ইচ্ছে করছে না, একদম প্লেন খিচুড়ি খাবে, একদম প্লেন খিচুড়ি খাবে। আশা করি তোমরা না একটু তাড়াতাড়ি ডিনার করার চেষ্টা করবে 8টা 9টার মধ্যেই, কারণ লেট খাবার খেলে এটা খাবারটা তো পচার মতন যে টাইম চায় পচতে থাকে না, ওই জন্যে খাবার পরে হালকা লাইটে ওয়াক করো। আর এই খাবারটা খেলে খুবই শরীর তাজা ফ্রেশ খুবই ভালো থাকবে, দেখতে পাচ্ছ আমার ভিডিওটা। তো আমি এবার বানাবো, এত আমি বানাতে ভিডিও দেখাই না, কেন বানাতে ভিডিও দেবো, আজকাল সবাই সুপার ফাস্ট ঠিক আছে। আর বড় বড় ভিডিও না, প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা ঠিক আছে। তো বেল আইকন দবানা মত ভুলনা, ওপে বেল আইকন হ্যাঁ প্লিজ বেল আইকন দবা দিজিয়ে, জেসে মে যাবি এই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে এসে পৌঁছে যাবে ঠিক আছে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।